কেমন আছো তোমরা? আশা করছি খুব 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 ভালো আছো, তাই তো? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে বাড়িতে বসে তোমরা ইজিভাবে কিভাবে তোমাদের ট্যান রিমুভ করতে পারো। আমি ট্যান রিমুভ করার জন্য হিমালয়ের ট্যান রিমুভাল অরেঞ্জ পিল অফ মাস্কটা ইউজ করি। এতে প্রোডাক্ট থাকে 50 গ্রাম মতো। এটা একটা খুব ভালো ট্যান রিমুভ করার প্রোডাক্ট, তোমরা ইউজ করতে পারো সবাই। এটার দামও খুব একটা বেশি না, মাত্র 75 রুপিস। তো চলো দেখে নিই। আর হ্যাঁ, ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করতে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রথমে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবে, তারপরে পিল অফ মাস্কটা অ্যাপ্লাই করবে। এর গন্ধটাও খুব সুন্দর। এটা তোমরা সপ্তাহে 2 দিন ইউজ করতে পারো। পিল অফ মাস্কটা একটু একটু মোটা করে লাগানোর চেষ্টা করবে, কারণ খুব পাতলা লাগালে এটা যখন রিমুভ করবে তখন একটু প্রবলেম হবে। চলো এটা ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নিই। তোমরা চাইলে নেকেও অ্যাপ্লাই করতে পারো। বাড়িতে বসে চটজলদি ট্যান রিমুভ করার জন্য এর থেকে ভালো প্রোডাক্ট কিছু হতে পারে না। এই পিল অফ মাস্কটা আমি অনেকদিন থেকে ইউজ করছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা এটা ইউজ করতে পারো, খুব ভালো একটা প্রোডাক্ট। আর হিমালয়ার প্রোডাক্ট তো সবসময় ভালো, আমার খুব ফেভারিট হিমালয়ার প্রোডাক্ট, যেহেতু এটা হার্বাল। তো চলো, এটা আমার খুব ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার এটাকে আমি মিনিমাম 10 থেকে 15 মিনিট এভাবেই রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এবার এটাকে আমি রিমুভ করে নেব। এটা যখন রিমুভ করবে ওপর দিকে একটু টেনে টেনে রিমুভ করবে, কারণ ওপর দিকে করে টানলে এটা তাড়াতাড়ি রিমুভ হয়ে যায় আর স্কিনটাও টান টান থাকবে। দেখো এটা কত ইজিলি রিমুভ হয়ে যাচ্ছে। যাদের নোজে ব্ল্যাকহেডসের প্রবলেম আছে এটা ব্ল্যাকহেডস খুব ভালোভাবে রিমুভ করে। পিল অফ মাস্কটা রিমুভ করা হয়ে গেলে ভালো করে মুখটা ধুয়ে নেব, তারপর আমি এখানে হিমালয়ার ময়েশ্চারাইজার ইউজ করে নেব। তো তোমরা তোমাদের পছন্দ মতো ময়েশ্চারাইজার ইউজ করতে পারো। ভালো করে পুরো মুখটায় ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নাও। তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা সফট হয়ে গেছে, এবং কপালে আমার কিছু ট্যান ছিল সেগুলো খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে গেছে। তো তোমরা এটা ইউজ করতে পারো, খুব ভালো প্রোডাক্ট।